বন্ধুরা, ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। আর যদি ফুলেদের মাঝে বসে পিকনিক করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তাই আজ তোমাদের কাছে এমন একটা জায়গা নিয়ে চলে এসেছি। তো আজ আমি কোথায় আসলাম, কীভাবে আসলাম, পিকনিক করার স্পটটা কেমন, সব কিছু তথ্য পেতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, বন্ধুরা, এখানে আসতে হলে প্রথমে চলে আসতে হবে রানাঘাট স্টেশনে। তারপর 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে চলে এসে কিছুটা হাঁটলেই বাস স্ট্যান্ড পেয়ে যাবে রানাঘাটের। চাপড়া যাওয়ার জন্য ভাড়া লাগবে জন প্রতি 10 টাকা করে। তারপর চাপড়া নেমে এখানে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে এখানে ফুলের বড় বাগান কোথায়। এছাড়া গুগল ম্যাপ বের করে রানাঘাট চাপড়া ফ্লাওয়ার ভ্যালি লিখলেই লোকেশন দেখিয়ে দেবে। হেঁটে গেলে 15 মিনিট মতন লাগবে, আর টোটো ধরে নিলে 5-7 মিনিট মতন লাগবে। চলে আসো, একদিন কাটিয়ে যাও, খুব ভালো লাগবে। বন্ধুরা, সামনে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো পিকনিক স্পট। এখানেই রান্নার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। আর যারা থাকার উদ্দেশ্যে আসবে তারা এখানে রাত কাটাতেও পারো ভাড়া দিয়ে। আর বন্ধুরা, আর একটা কথা, যারা এখানে এসে এখান থেকে ফুল নিয়ে যেতে যাও তারা অবশ্যই ফুল নিয়ে যেতে পারো বাড়ির জন্য, খুবই অল্প টাকায় ফুল পেয়ে যাবে।
বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত শেষ। টাটা।